আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি চলে এসেছি আস্থায়। আস্থা হচ্ছে এমন একটা সুপার শপ যেখানে আপনারা আস্থার সাথে কেনাকাটা করতে পারেন। আপনাদের দৈনন্দিন জীবনে যত যা আইটেম দরকার সবকিছু পেয়ে যাবেন। শুরুতে একটু অ্যাড্রেসটা একবার দেখিয়ে দিয়েছে, ডিসক্রিপশন বক্সে আপনারা সবকিছুই পাবেন। এটা হচ্ছে আস্থা, অ্যাড্রেসটা হবে এসকেএস টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর 7, ভিআইপি রোড, মহাখালী, DNCC, ঢাকা 1206, ঢাকা। তো চলেন আমরা সময় নষ্ট না করে ভেতর দিকে চলে যাই, অনেক কিছু দেখানোর আছে। তো লেটস গো, আমরা ভেতর দিকে চলে যাচ্ছি। তো এটা কিন্তু হচ্ছে আস্থার ভেতরের অংশটা। এখানে কিন্তু এটা যেহেতু একটা সুপার শপ, এখানে পার্টি পার্টি কিন্তু অনেকগুলো সেক্টর আছে। তো আমি আপনাদেরকে কিন্তু একদম ডিটেলসে দেখানোর ট্রাই করব। তো আমার সঙ্গে পুরোটা ভিডিও জুড়ে থাকতে হবে। ফার্স্টে আমরা হচ্ছে এখানকার দায়িত্বে থাকা কোন একজন ভাইয়ের সাথে কথা বলে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব। তো আমাদের সাথে আছেন আস্থাতে থাকা একজন কর্মরত ভাই, আমরা তার কাছ থেকে তার পরিচয়টা এবং ডিটেলস জেনে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার নামটা এবং আপনার পরিচয়টা বলে দেন। আমার নাম লোকমান হোসেন, আমি আস্থাতে আছি, জিএম অপারেশন। আচ্ছা, জিএম অপারেশনে আছেন। তো ভাই, আপনার কাছ থেকে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাইবো যে আস্থা একটা সুপার শপ, আমি সবাইকে বললাম আস্থার সাথে কেনাকাটা করতে পারবে। তো আপনি একটু আমাদের দর্শকদের জন্য বলবেন কি আপনারা কি রেখেছেন এবং আমাদের দর্শকরা আপনাদের কাছ থেকে কি পেতে যাচ্ছে? আস্থা একটা সুপার শপ, আস্থা শপিং ভিলেজ। আমরা মহাখালী এসকেএস টাওয়ারে আছি। এখানে আমরা এখানে অ্যাকচুয়ালি কাস্টমার জন্য রেখেছি সুপার শপে, যে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, আপনার ফ্রুটস, ভেজিটেবল, ফিশ, মিট, আপনার গ্রোসারি, ডেইরি, আপনার হাউস হোল্ড, এই সমস্ত জিনিসগুলো আছে, কসমেটিক্স আছে। সো যা মানুষের আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কিছু আপনি এখানে পাবেন। আচ্ছা, ওকে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এবার একটু ঘুরে দেখবো আপনাদের সবটা। ধন্যবাদ। তো দর্শক, প্রথমে হচ্ছে আমরা আস্থার কাঁচা শাকসবজি সেক্টরটা একটু ঘুরে দেখাবো, এখানে কোন কোন ধরনের আইটেম গুলো আছে। ওয়াও, একদম হচ্ছে অনেকগুলো ফ্রেশ শাকসবজি আমি দেখতে পাচ্ছি। একটা সাইডে আপনাকে হচ্ছে জাস্ট ঘুরতে হবে না, এখান থেকে দেখে দেখে কিন্তু নিতে পারবেন। যেমন আমি হচ্ছে একটু দেখি, এখানে কিন্তু করলা 70 টাকা করে হচ্ছে পার কিলো আছে, এবং এটার মধ্যে ভ্যারিয়েশন আছে মনে হচ্ছে। একটা হচ্ছে আবার 80 টাকা, যেটা বলে আমাদের দেশিটা। এখানে যে মূলা আছে, গাজর আছে, শশা আছে, টমেটো আছে, এছাড়া মানে রেগুলার লাইফে যা যা লাগে সবকিছু কিন্তু আছে। এখানে ক্যাপসিকামও আছে, তারপর লেটুস পাতা, যা যা লাগে আর কি। এই সেক্টরটাতে কিন্তু হবে পুরো হচ্ছে কাঁচা শাকসবজির কালেকশন। তারপরে আরেকটা সাইড বোধ আছে এখানে, এই যে এখানে, এই যে দেখেন মিষ্টি কুমড়ো আছে, কাঁচা কলা আছে। তো এই টোটাল সেক্টরটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কাঁচা শাকসবজি। তাছাড়া এখানে দেখেন আপনারা এই যে পেঁয়াজ, আলু, রসুন, এগুলো কিন্তু আছে, আদা। তো এই সেক্টরটাতে হচ্ছে আপনার আলু, পেঁয়াজ, রসুনের সেক্টরটা, এবং এখানে প্রত্যেকটা পার কেজি কত করে সেল হচ্ছে ডেলিতে ডেলি কিন্তু দেখানো থাকবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে সামনের দিকে চলে যাই। আচ্ছা, ভেজিটেবলের পরে আপনারা যেটা পাবেন সেখানে হচ্ছে রেডি টু ইট কিছু আইটেম হবে। তো এখানে কি কি আইটেম আছে অ্যান্ড এগুলো হচ্ছে আর কি কি করতে হবে, আমরা একটু একটা ভাইয়া আছে তার কাছ থেকে জেনে নিব। আচ্ছা ভাইয়া, আপনার নামটা বলে দেন। আমার নাম মাসুম বিল্লা। মাসুম বিল্লা ভাই আছেন। তো এখানে আপনাদের রেডি টু ইট কি কি আইটেম গুলো আছে, এগুলা কি করে নিতে হবে? এগুলা সর্বপ্রথম বলতে গেলে এখানে আছে যে চিকেন সালামি, চিকেন পাস্তারামি, বিফ সালামি, বিফ পাস্তারামি। আচ্ছা, এখানে এগুলো রেডি আছে, মানে এগুলো স্যান্ডউইচ, বার্গার প্যাটি খাইতে। আচ্ছা, জাস্ট এগুলো হচ্ছে কি গরম করে নিতে হবে, রাইট? গরম করতে। আচ্ছা, তো এই যে এই ধরনের আইটেম গুলো কিন্তু আপনাদের এই গ্যালারিতে থাকছে। আচ্ছা, তারপর আমরা পাশের গ্যালারিতে চলে যাই। এরপরের গ্যালারিতে আমরা যেটা পাবো সেগুলো হচ্ছে ম্যারিনেট আইটেম গুলো, একটু জুম করে দেখিয়ে দেব। এখানে হচ্ছে বিফ মেজবানি, তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু বোন স্টিক, তারপরে হচ্ছে আপনার চিকেন তান্দুর, তারপর হচ্ছে অনেক ধরনের আইটেম গুলো ম্যারিনেট অবস্থায় আছে। এগুলোকে জাস্ট আপনাদের হচ্ছে রান্না করে খেতে হবে, বিষয়টা হচ্ছে তেলে ভাজা বা যেই ধরনের আইটেম গুলো আর কি করা লাগে ম্যারিনেট করা আছে, এরপরে যেটা করা লাগবে সেটা করে নিতে হবে। এখানে কিন্তু আরো কিছু আইটেম আছে, মানে এগুলো পার কিলো হিসেবে রেট দেওয়া, রাইট? আচ্ছা, পার কিলো হিসেবে কিন্তু রেট গুলো করা আছে। আচ্ছা, এখানে কিন্তু আরো কিছু আইটেম আছে, যেমন হচ্ছে চিকেন আইটেম গুলো আছে, এগুলো পার কেজি যেখানে দেখেন 315। তারপরে হচ্ছে রোস্ট চিকেন আছে, মানে যেই ধরনের চিকেন গুলো আপনার যেই টাইপের দরকার সবগুলো কিন্তু এখানে মোটামুটি প্রিপেয়ার আছে, প্রাইস গুলো লেখা আছে, আপনারা কিন্তু যতটুকু যা লাগবে এখান থেকে ভেবে করে নিতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে আমরা নেক্সট গ্যালারিতে চলে যাব। আচ্ছা, কাঁচা শাকসবজি হয়ে গেল, মাছ মাংস হয়ে গেল, এবার তো হচ্ছে মাছ লাগবে। এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে একসাথে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কিন্তু কিলো হিসেবে দেওয়া আছে।
যেমন এখানে দেখেন পাঙ্গাস ফিশ, এটা কিন্তু হচ্ছে 200 টাকা করে কেজি হবে। তারপরে যে কুলচা ফিশ আছে, প্রত্যেকটার সামনে কিন্তু কত করে কিলো হবে সব কিন্তু দেয়াই আছে, জাস্ট হচ্ছে পছন্দ করে আর কি নিতে হবে। আর আপনাদের এগুলো কি হচ্ছে কেটে নেওয়ার অপশন আছে? সেক্ষেত্রে কেমন কি আপনাদেরকে হচ্ছে পে করতে হয়? আপনারা কিছু আর কি শুটকি আইটেম গুলো পাবেন, যারা শুটকি লাভার আছেন তারা কিন্তু এখানে যে প্যাকেট হিসেবে দেওয়া আছে কতটুকু করে হবে এবং প্রায় সবকিছু কিন্তু দেওয়া আছে। যেমন এটা 185 টাকা পড়বে চিংড়ি মাছের শুটকি, তারপরে এখানে যে চাপা শুটকি আছে 190 টাকা। তো এরকম ভাবে কিন্তু সবকিছু প্যাকেট ওয়াইজ দেওয়া আছে, আপনারা জাস্ট পছন্দ করে নিতে পারেন। এখানে কাজী ফার্মস কিচেনের কিন্তু অনেক কালেকশন দেখছি। আবার এখানে কিন্তু ডরন হিসেবে কিন্তু ডিমরাও কিন্তু প্যাকেট করা আছে, তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। তারপরে আমরা চলে যাব, এখানে হচ্ছে বেভারেজ আইটেম আছে এবং ডেইরি আইটেম আছে, একটা গ্যালারিতে সব ধরনের কালেকশন আছে, অসংখ্য ব্র্যান্ড আছে, কোনটা আপনারা নেবেন চয়েস করে নিতে হবে। যেহেতু একটা সুপার শপ, সব ধরনের কালেকশনই কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে, তো আপনারা কিন্তু হচ্ছে যে যার যেটা লাগে একটা শপেই পেয়ে যাবেন। আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও এখানটায় এসে ভিজিট করে যেতে পারেন। তো এই সেক্টরটা হচ্ছে আপনার ডেইরি এবং বেভারেজ আইটেমগুলো। বেভারেজ এবং ডেইরির পরেই কিন্তু আপনারা অনেক ইয়ামি ইয়ামি কিছু চকোলেট কালেকশন পাবেন, এবং এখানে কিন্তু এগুলো হচ্ছে কেজি হিসেবে নিতে হবে। এগুলো কি কেজি হিসেবেই নিতে হবে, রাইট? সিঙ্গেল পিস তো নেওয়ার অপশন নাই। আচ্ছা, এগুলো কিন্তু কেজি হিসেবে পড়বে এবং 1000 টাকা করেই কিন্তু কেজি দেখা আছে এখানে। আচ্ছা, 1 কেজিতে মোটামুটি কতগুলোর মতো কি চকোলেট উঠবে? 70 থেকে 80 পিসের মতো। ওয়াও! সো যারা চকোলেট লাভাররা আছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আইসক্রিম লাভারদের জন্য আইসক্রিম থাকবে না সেটা কি হয়, এখানে অনেক অনেক ব্র্যান্ডের অসংখ্য ফ্লেভারের আইসক্রিম আছে। এগুলো আমি দেখছি লিটার হিসেবে আছে, আবার এখানে কাপ এবং হচ্ছে বার স্টাইলও আছে, আপনারা কিন্তু চাইলে ওগুলো দেখতে পারেন। তো আমি হচ্ছে ডিটেলস প্রাইসে যাচ্ছি না, আজকে যেহেতু আপনাদেরকে আস্থাটা ঘুরে দেখাবো বলে প্ল্যান করেছি, তো আপনাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখাবো। আর অ্যাড্রেসটা তো আগে শুরুতে বলা হয়েছে, শেষেও বলবো এবং ডিসক্রিপশন বক্সেও থাকবে, সো আপনারা চাইলে ভিজিট করে যেতে পারেন। তো এগুলো হচ্ছে ইয়াম্মি সব আইসক্রিমগুলো আপনাদের জন্য। আচ্ছা, এরপরের গ্যালারিতে আমরা চলে যাব ফ্রোজেন ফুডে। এখানে অনেক ধরনের ফ্রোজেন ফুড আছে, জাস্ট আপনাদেরকে হচ্ছে নিয়ে এগুলো পুরো প্রিপেয়ার ফুডগুলো আছে, জাস্ট কিছু করে টরে নিতে হয়। যেমন অনেক সময় কিছু আর কি তেলে ভেজে নিতে হয়, অনেক সময় কিছু ওভেনে বেক করতে হয়, তো এই টাইপের অনেক আইটেম আছে, ইয়ামি ইয়ামি সব খাবারগুলো আছে। তো আপনারা কিন্তু এই গ্যালারিতে কিন্তু ওই ধরনের ফুড আইটেমগুলোই পাবেন। আমি একটু কিছুটা জুম করে আপনাদের দেখিয়ে দেওয়ার ট্রাই করি। আমি হচ্ছে দেখাচ্ছি যে এই পুরোটা গ্যালারি জুড়ে কিন্তু এই ধরনের আইটেমগুলোই আপনারা পাবেন, অনেক অনেক আইটেম আছে। তো কোন কোন ধরনের আইটেমগুলো আপনারা পছন্দ করেন, ইয়ামি লাগে, সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এগুলো বেঙ্গল মিট, মাংসের যে আইটেমগুলো আছে। আচ্ছা, সো এই সেক্টরটা ছিল হচ্ছে আপনাদের ফ্রোজেন ফুড আইটেমগুলো। আচ্ছা, ফল আইটেমগুলো দেখতে পারেন, এখানে অনেক ধরনের ফল আছে। এত কিছু বাজার করবো আর ফল নিবো না সেটা কি হয়, সব ধরনের ফলে কিন্তু কম আর বেশি এখানে আছে, এবং এখানে প্যাকেট হিসেবে বা কেজি হিসেবে দেয়া আছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন, অনেক ধরনের ফলই পাবেন এখানে। এখানে ড্রাগন ফলগুলো দেখছেন, এখানে কিন্তু বড় ছোট অনেক সাইজে আছে। তারপর এখানে অনেক ধরনের খেজুর আছে, এত কিছু কিনলাম, এখন তো চাল ডাল আটা তো লাগবেই নাকি, না হলে তো না খেয়ে থাকতে হবে। সো এখানে কিন্তু আটা ময়দার অনেকগুলো ব্র্যান্ড আছে, এখানে আমি দেখতে পাচ্ছি ফ্রেশ, ইফাত, এরকম আরো অনেকগুলো ব্র্যান্ড আপনারা পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর চালেরও কিন্তু ব্র্যান্ড আছে, এখানে প্যাকেট হিসেবে আছে, আপনারা কিন্তু যতটুকু লাগে দেখে নিতে পারেন, অনেক অনেক ব্র্যান্ডের আছে। আর চালের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আপনারা পাবেন, চিনি গুঁড়া, বাসমতি, যা যা লাগে সব কিছুই কিন্তু আপনারা এখানে পাবেন। আবার এখানে দেখেন প্যাকেটে কিন্তু অনেক ধরনের ডালও আছে, তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে পারেন।
স্পাইস মশলা না হলে কি রান্না করা যাবে? তো এখানে কিন্তু রাঁধুনি ছাড়া আরো অনেকগুলো ব্র্যান্ডের স্পাইস মশলা হবে, জারেও আছে প্যাকেটেও আছে, তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। ওকে, তারপরে আমরা হচ্ছে এখানে অনেক ধরনের অয়েল কালেকশন আছে, অনেকগুলো ব্র্যান্ডের অয়েল কালেকশন পাবেন। একটা গ্যালারিতে অসংখ্য তেলের কালেকশন, ঘি আছে, তেল আছে, জাস্ট পছন্দ করে হচ্ছে আপনারা যেই তেলটা খাচ্ছেন রেগুলার আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে এখানে অনেক ধরনের জিরো ক্যাল আছে, তারপর হচ্ছে সুগার কালেকশন আছে অনেকগুলো ব্র্যান্ডের, টেস্টিং সল্ট আছে, মানে যা যা যাবতীয় লাগে আর কি রান্না বান্নায় তার সবই কিন্তু পাবেন। অনেক ধরনের বেকিং আইটেমের কিন্তু জিনিসপত্রগুলো আছে, কেক পুডিং তৈরির, এই যে এই গ্যালারিতে অনেক ধরনের ফ্লেভার কালার পেয়ে যাবেন। এছাড়া চানাচুর চিপসের অনেক ধরনের আইটেম আছে। সামনের দিকে চলে যাই আমরা, এখানে কিন্তু অনেক ধরনের ড্রাই ফ্রুট আছে, আচ্ছা ঠিক তার অপোজিটে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি নুডলস মুড়ির অনেক ধরনের শুকনো জাতীয় খাবার কিন্তু আছে এখানে, প্যাকেট হিসেবে আছে, কতটুকু ওজন লাগে দেখে নিতে পারেন। আচ্ছা, চিরতা গুঁড়া, অর্জুন ছাল চূর্ণ, বা অনেক ধরনের আয়ুর্বেদিক আইটেমও কিন্তু পাবেন। এছাড়া আচার লাভার যারা আছেন তারা কিন্তু এখানে অনেক ধরনের আচারেরও কালেকশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একদম সব ধরনের কালেকশন কিন্তু আছে একটাই শপে, জাস্ট ঘুরে ঘুরে পছন্দ মতো কালেকশন গুলো কালেক্ট করে নিতে হবে আপনাদেরকে। সংসারের বাজার তো হলোই, এবার তো নিজের জন্য কিছু লাগবে নাকি? এবার চলে যাবো আমরা স্কিন কসমেটিক্সের সেক্টরে, এখানে কিন্তু অনেক ধরনের স্কিন কসমেটিক্স আছে, যেমন আমি দেখতে পাচ্ছি এই গ্যালারিটাতে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে শ্যাম্পুর কালেকশন গুলো, এছাড়া হচ্ছে সব ধরনের স্কিন ট্রিটমেন্ট গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে আপনাদেরকে আর কি দেখে দেখে নিতে হবে কে কোন ব্র্যান্ডটা আর কি পছন্দ করছেন এবং কার কোনটা দরকার, ওভাবে পিক করে দেখে নিতে পারেন। অ্যান্ড ঠিক এটার অপোজিটে যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অনেক ধরনের লেডিস আন্ডার গার্মেন্টস কালেকশন গুলো আছে, এখান থেকে কিন্তু আপনারা পছন্দ করে দেখে নিতে পারেন। অ্যান্ড এখানে ট্রায়াল রুমও থাকবে, সো আপনারা চাইলে কিন্তু দেখে ট্রাই করে নিতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু টপস কালেকশনে কিন্তু আছে লেডিস আইটেম, আমি পার্টিকুলার ইনশাল্লাহ সামনে দেখানোর ট্রাই করব, বাট আপাতত আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি যে এখানে কি কি পাচ্ছেন আপনারা। এই গ্যালারিটা থেকে যদি আমরা হচ্ছে বের হই, এই সেক্টরটা কিন্তু সব ধরনের স্কিন কসমেটিক, এই যে এগুলো দেখেন আপনারা, এখানে অনেক ধরনের সানস্ক্রিন আছে, তারপর অনেক ধরনের ক্রিম আইটেম আছে, আমি দেখতে পাচ্ছি লোশন ক্রিম, তারপর হচ্ছে এখানে কিন্তু ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল। তো এই গ্যালারিটা কিন্তু হচ্ছে স্কিন কসমেটিক, নট অনলি এখানে আরো সামনে কিন্তু অনেক ধরনের আইটেম পাওয়া যাবে। আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগের আইটেমও পেয়ে যাবেন এখানে, তো আমি শর্টকাটে দেখানোর ট্রাই করছি, আপনারা কিন্তু শপটাতে ভিজিট করলে আরো ডিটেলস দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে কিন্তু স্কিন কসমেটিক্স এর মধ্যে ফাউন্ডেশন, ফেস পাউডার, নেল পলিশ, লিপস্টিক, এগুলোরও কিন্তু একটা গ্যালারি আছে। আচ্ছা, প্যাস্টেল কসমেটিক অ্যান্ড হচ্ছে রিমেল লন্ডনের মধ্যেও কিন্তু আর কি অনেক আইটেম পাওয়া যাবে এখানে, আমি একটু জাস্ট জুম করে দেখাচ্ছি, অনেক অনেক ব্র্যান্ড অ্যান্ড অনেক অনেক কালেকশন আপনাদের কাছে আছে এখানে, তো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে পেয়ে যাবেন সব ধরনের কালেকশন গুলো। আচ্ছা, এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি এখানে বেবি আইটেমের জন্য, বেবিদের ব্যাপারে কিন্তু প্রত্যেকটা প্যারেন্টসই খুবই সেন্সিটিভ থাকেন, তো তাদের জন্য একটাই গ্যালারিতে অনেক অনেক আইটেম আছে, অনেক অনেক প্রোডাক্ট আছে, অনেক ব্র্যান্ড আছে, তো কে কোন ব্র্যান্ডটা চুজ করতে চান চুজ করে নিতে পারেন, আপনারা কিন্তু এখান থেকে পছন্দ করে নিতে পারবেন, অনেকগুলো ব্র্যান্ড আছে অ্যান্ড বেবিদের কম বেশি সব ধরনের আইটেমই কিন্তু আমি দেখতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে বেবিদের স্কিন কসমেটিক কালেকশন। এছাড়া নিউবর্ন বেবিদের জন্য অনেকে কিন্তু সেট কালেকশনগুলো চায়, যেমন এখানে আছে আমি দেখিয়ে দিই, এই ধরনের সেট কালেকশনগুলো কিন্তু দেখতে পারেন। এছাড়া একটু সামনের দিকে চলে যাই, এখানে এই যে বেবিদের ফিডার আইটেমগুলো আছে, মামপটগুলো আছে, তারপর এখানে কিছু পিলো কালেকশন আছে বেবিদের জন্য। এছাড়া এই যে এই গ্যালারিটা পুরোটাই কিন্তু ডায়পার, অনেকগুলো ব্র্যান্ড আছে, অনেকগুলো সাইজ আছে, আপনারা আপনাদের বেবির বয়স এবং ওজন অনুযায়ী কিন্তু ডায়পার কালেকশন কালেক্ট করতে পারেন। আচ্ছা, আর এছাড়া আপনারা কিন্তু হচ্ছে আমাদের আপনাদের জন্য কিন্তু হচ্ছে অনেক ধরনের স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড আছে, তো আপনারা যে যে ব্র্যান্ডটা ইউজ করেন এখানে কিন্তু একসাথে অনেকগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন, আপনারা কিন্তু চাইলে নিতে পারেন।
আর বেবিদের জন্য কিন্তু এখানে দেখেন বেবি এবং বড়দের জন্য অনেক ধরনের টুথপেস্ট আইটেম আছে অনেকগুলো ব্র্যান্ডের, তো আপনারা কিন্তু চাইলে এগুলো দেখতে পারেন। আর এখানে এই যে ব্রাশ আইটেম আছে অসংখ্য গ্যালারি, তো অনেক অনেক হচ্ছে এখানে ব্র্যান্ডের ব্রাশ আছে, আবার সেটও কিন্তু আছে একদম একসাথে তিনজনের, তো আপনারা যেটা চান আপনারা দেখে নিতে পারেন। নিজের পরিচ্ছন্নতার ব্যাপারটা তো হলো, এবার তো ঘরটাকেও পরিচ্ছন্ন রাখতে হবে নাকি? তো ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু অনেক ধরনের আইটেম আছে এখানে, যে অনেক ধরনের কিন্তু হারপিক টয়লেট ক্লিনার গুলো আছে, অনেকগুলো ব্র্যান্ডের ডিটারজেন্ট আছে, গ্লাস ক্লিনার আছে অনেকগুলো ব্র্যান্ডের। তারপর এখানে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে যে ঘর থেকে মশা তাড়ানোর উপায় হিসেবেও কিন্তু অনেক কিছু আছে এখানে, অয়েল কালেকশন আছে, রুম স্প্রে গুলো আছে, ওডোনিলের হিউজ অ্যামাউন্ট কালেকশন অনেকগুলো ব্র্যান্ডে পাবেন। আর এখানে ঝাড়ু মোছার জন্য কিন্তু অনেক আইটেম আছে, মপ কালেকশন আছে, তো আপনারা কিন্তু এই এই সেক্টরটাতে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন। এছাড়া আমাদের কাপড়গুলোকে ক্লিন রাখতেও কিন্তু অনেক ধরনের ডিটারজেন্ট আইটেম আছে, একটাই শপে সব ধরনের কালেকশন, জাস্ট ওয়াও কালেকশন, চলে আসতে হবে শোরুমে। আচ্ছা, এরপরে যে সেক্টরটা আপনারা দেখতে পারেন, এখানে কিন্তু আমার মনে হচ্ছে অনেক ধরনের ইলেকট্রনিক্স এর এন্ড হচ্ছে কুকওয়্যার কালেকশন কিন্তু আছে। আমি একটু সামনের দিকে চলে যাই, যেখানে নন স্টিক এর কিছু কালেকশন আছে, এগুলো বোধহয় অনেকগুলো ব্র্যান্ড এখানে পাওয়া যাবে, অনেক ধরনের নন স্টিক এর কুকওয়্যার কালেকশন। এছাড়া এই সেক্টরটা আপনারা দেখতে পারেন, রাইট, তো এই সেক্টরটা কিন্তু অনেক ধরনের কুকওয়্যার কালেকশন গুলো পেয়ে যাবেন। আর সামনের দিকে কিন্তু থাকবে হচ্ছে ঘরকে ক্লিন রাখার কালেকশন গুলো, ঘর সংসারে অনেক ধরনের আইটেম গুলো কিন্তু এখানে আছে, যেমন এখানে ওভেন প্রুফ কিছু আমি প্লাস্টিক বাটির কালেকশন গুলো দেখতে পাচ্ছি, ওয়াটার জগ আছে, অর্থাৎ আমাদের গৃহিণীদের যা যা যাবতীয় দরকার সবকিছুই কিন্তু একটাই শপে পেয়ে যাবেন। এখানে মেলামানের কিছু আইটেম আছে, যেমন এই যে এখানে ডিশগুলো দেখতে পাচ্ছেন, বাটি আছে, গ্লাস আছে, বড় বড় জার কালেকশন আছে সংরক্ষণের জন্য, এই যে ওয়াটার বটল কালেকশন আছে, কালারফুল কিছু মেলামান আইটেম আছে এখানে। এছাড়া আপনাদের অপোজিট গ্যালারিটা দেখাবো, সারফেস, এই যে এখানে নন স্টিকের কালেকশন গুলো আছে, এগুলো সেট এবং সিঙ্গেলও হয়তো নেওয়ার অপশন আছে, আমি যেহেতু শর্টকাটে দেখাচ্ছি আমি এত ডিটেলসে যাবো না, তবে আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে সিঙ্গেলেও হচ্ছে এই কালেকশনগুলো দেখানো, যে সুপার শপের কালেকশনগুলো কেমন রেঞ্জে আছে। এগুলো স্টেনলেস স্টিলের কালেকশনগুলো, তারপর এখানে অনেক স্পুন কালেকশন আছে, এখানে আপনারা দেখতে পারেন, এখানে ওভেন কালেকশন আমি কিন্তু দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক্স এর অনেক প্রোডাক্ট পাওয়া যাবে। তারপরে এখানে যে ইলেকট্রিক কফি মেকার আছে, সামনে যেহেতু আপনাদের উইন্টার সিজন চলে আসছে তো এই কালেকশন গুলো কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। এছাড়া কাপ চুলা আছে, রোটি মেকার আছে, এখানে আপনারা দেখেন অনেক ধরনের ব্লেন্ডার আইটেম আছে, মিক্সার গ্রাইন্ডার আইটেম আছে। একটু সামনে এগিয়ে গেলে কিন্তু অনেক ধরনের এখানে টিস্যু আইটেম গুলো আছে, এখানে ফেসিয়াল টিস্যু আছে, আবার হচ্ছে টয়লেট টিস্যু গুলো আছে, তো আপনাদের যেটা লাগে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন। আর সামনে অনেক ধরনের বডি স্প্রে কালেকশন আছে, ডিওড্রেন্ট কালেকশন আছে, এখানে মেন্স ফিমেল সব ধরনের কালেকশন গুলো কিন্তু আছে, প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন, এই গ্যালারি তো আপনারা দেখে নিতে পারেন। অনেক হিউজ অ্যামাউন্ট কালেকশন আছে, তো জাস্ট নিজের পছন্দের ব্র্যান্ডটাকে জাস্ট চুজ করে নিতে হবে। অনেক কুকারিজ আইটেমও কিন্তু পেয়ে যাবেন এখানে, অনেক সুন্দর সুন্দর আমি দেখছি পাইরেক্সের সিরামিক্সের কাপ পিরিক সেট আছে, ডিনার সেটও পাওয়া যাবে এখানে। দেখেন আপনারা এই গ্যালারি গুলো অনেক জোস জোস কিছু কালেকশন পাবেন, তো এগুলো মেবি সিঙ্গেলে বা হচ্ছে সেটে নেওয়ার অপশন আছে, এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে নিতে হলে সুপার শপে চলে আসতে হবে। দেখেন অনেক কিউট কিউট কালেকশন গুলো কিন্তু, এখানে কিন্তু গ্লাসের মধ্যে অনেক ধরনের বাটি আইটেম আছে, তারপর গ্লাস আইটেম গুলো আছে,
Wow. তো এই সেক্টরটা এগুলো কিন্তু হচ্ছে ওভেন প্রুফ জারগুলো আমি যেগুলো দেখাচ্ছি এখন বর্তমানে। এছাড়া এখানে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডেড গ্যাস স্টোভ কালেকশন কিন্তু পাবেন। এছাড়া অনেক ধরনের শোপিস আইটেম কিন্তু আছে। ওয়াও, এছাড়া এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু টিস্যু কিছু বক্স আইটেম আছে। এখানে দেখেন কাচের এই সেক্টরটা অনেক সুন্দর সুন্দর কিন্তু গ্লাসের মধ্যে জার দেখতে পাচ্ছি আমি, ওয়াটার বটল টেবিল জার গুলো আছে ওয়াটার কালেকশন করার জন্য। এছাড়া দেখেন রুমকে ডেকোরেশন করার জন্য এই ধরনের আইটেম অনেক পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর আইটেম। এখানে দেখেন গ্লাস আইটেম গুলো অনেক জোস জোস কালেকশন। এছাড়া আপনার ফলো করার উপরে সেক্টরটা এগুলো কিন্তু হচ্ছে এখানে হচ্ছে ডিনার সেটও পেয়ে যাবেন, অনেক নাইস নাইস কালেকশন। সব ধরনের কালেকশন থাকবে, বেবিদের কালেকশন থাকবে না সেটা কি হয়, বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু অনেক ধরনের আইটেম পাবেন। সো আপনার ঘরে ছোট্ট সোনামণি কেনাকাটাটাও কিন্তু এখান থেকেই হচ্ছে। এখানে ডিসপ্লেতে আমি দেখাবো, এখানে অনেক ধরনের খেলনা আইটেম আছে বেবিদের। এই যে সব ধরনের খেলনা আইটেম আছে, বেবিদের পছন্দ করে নেবেন। আমি গ্যালারিটা দেখিয়ে দিব আপনাদেরকে, ছোট বড় অনেক ধরনের খেলনা আইটেম, অনেক ধরনের কিন্তু বেবি হাউস ডল হাউসগুলো আছে অনেক বড় এবং ছোটোর মধ্যে। এবং অফকোর্স প্রাইসগুলো প্রত্যেকটাতে কিন্তু দেওয়া আছে, সো আপনারা কিন্তু প্রাইসটা দেখে প্রোডাক্ট নেওয়ার অপশন পাচ্ছেন। এখানে ছেলে বেবি এবং মেয়ে বেবি সবার জন্যই কিন্তু খেলনার আইটেমগুলো থাকছে। তারপরে এখানে অনেক ধরনের স্টেশনারি আইটেম আছে। আচ্ছা, এরপরে কিন্তু আমরা অনেক ধরনের এখানে কিন্তু ড্রিঙ্কস আইটেমগুলো দেখছি, যেমন বর্নভিটা, হরলিক্স, বুস্ট, এগুলো কিন্তু এনার্জি ড্রিঙ্কসগুলো। ছোট বেবিদের জন্য জুনিয়র হরলিক্স ছাড়াও মাদার্স হরলিক্স, ওমেন হরলিক্স সব ধরনের আইটেম কিন্তু এখানে থাকছে। ছোট্ট একদমই জিরো সাইজের বেবিদের জন্য ল্যাকটোজেন ছাড়াও সারেলাকের আইটেমও থাকছে এই গ্যালারিটা জুড়ে। এছাড়া আমরা যে ফুল ক্রিম মিল্কগুলো চাই সেগুলো কিন্তু এখানে অনেক অনেক ব্র্যান্ডে আছে। আরেকটা সাইড দেখিয়ে দিব, এখানে কিন্তু হচ্ছে কর্নফ্লেক্সের অনেক ধরনের আইটেম আছে, ওটস আছে। এছাড়া এখানে কিন্তু পাস্তুরিত দুধের অনেক কালেকশন আছে, জ্যাম জেলি কালেকশন গুলো আছে, তো এই ধরনের কালেকশন গুলো কিন্তু পাবেন। হানির কালেকশন আছে অনেক ধরনের, কফি কালেকশন, চকোলেট কালেকশন, এগুলো কিন্তু জার হিসাবে আছে। তো আপনারা কিন্তু হচ্ছে এখান থেকে অনেক অনেক ফ্লেভার আছে, পছন্দ করে দেখতে পারেন, নিতে পারেন। এই যে চকোলেট কালেকশন গুলো, ওয়াও। তো দর্শক, আমরা কিন্তু অলমোস্ট পুরোটা সুপার শপ আপনাদেরকে ঘুরে দেখানোর ট্রাই করলাম, আমি যতটুকু পেরেছি ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর তবু আপনাদেরকে বলবো, আমি তো ডিটেলস অ্যাড্রেসটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়েই দিব, এছাড়া শুরুতে একবার দেখিয়েছি, এখন আমি একবার দেখিয়ে দিব। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই ওয়ার্মলি আমি ওয়েলকাম করবো যে আপনারা কিন্তু চাইলে ভিজিট করে যেতে পারেন আস্থায়। অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার আমি একটু দেখিয়ে দিব, এছাড়া একটা হটলাইন নাম্বার আছে, চাইলে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আস্থা, আর এখানকার অ্যাড্রেসটা হবে এসকেএস টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, 7 VIP রোড, মহাখালী, DNCC, ঢাকা 1206, ঢাকা। আর হটলাইন নাম্বার একটা দিয়ে দিব, কেননা যে কোনো ইনফরমেশনের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, 01718061800। যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা আস্থা বিষয়ক এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি আজকে আপনাদেরকে আস্থাটা ভিজিট করে দেখালাম, ভালো লাগলে অবশ্যই আস্থাতে ভিজিট করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।